কত সুন্দর। তুমি যেমন আমাকে প্রাণ ভরে ভালোবাসো, আমিও তোমাকে প্রাণ উজাড় করে ভালোবাসি। তোমাকে নিয়ে গড়ে তুলব সুন্দর এক পৃথিবী, তোমার আমার জীবন আনন্দে ভরে উঠবে। তুমি হবে আমার নববধূ, আর আমি হব তোমার স্বামী। না, তুই এভাবে বিজলে সুন্দর জীবন নষ্ট করতে পারিস না, কারণ তুই যে পঙ্গু। আরে ভালোই যদি বাসবি তাহলে তুইও সুন্দর জীবন নষ্ট করতে চাস কেন? আমি বিজলিকে ভালোবাসি, আমি ওর ভালো চাই। কি আকাশ, ছি, তুই এত বড় স্বার্থপর, বিজলির জীবন নিয়ে তুই ছিড়িমিড়ি খেলতে চাস? এটা তোর অন্যায়। তোর এই পঙ্গু জীবন নিয়ে তুই ওকে কি দিতে পারবি? তুই বিজলিকে ভুলে যা, তুই বিজলিকে ভুলে যা। আমি বিজলিকে ছেড়ে বাঁচব না, আমি বিজলিকে ছেড়ে বাঁচব না, আমি বিজলিকে ছেড়ে বাঁচব না। কি ব্যাপার, কথা বলছো না কেন? আমার আর কথা বলার কোনো প্রয়োজন নেই। তার মানে কাল যা আমার কাছে স্বপ্ন ছিল, আজ তা আমার কাছে দুঃস্বপ্ন। কাল স্বপ্ন, আজ দুঃস্বপ্ন, এসব কি বলছো আকাশ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমি যা বলছি তা ঠিকই বলছি, অতীত আজ আমার কাছে মৃত। আকাশ, তাহলে আমাদের এতদিনের প্রেম ভালোবাসা সবই কি মিথ্যে? সবই কি তোমার অভিনয়? সবই মিথ্যে, সবই আমার অভিনয়। না না আকাশ, আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তুমি আমার স্বপ্নকে ভেঙে দিও না। আমার অনেক স্বপ্ন ছিল, আজ আমার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আর অরের জন্য দায়ী কে? কে দায়ী বলো, থামলে কেন বলো, কে দায়ী? এর জন্য দায়ী তুমি।
না, এ আমি বিশ্বাস করি না। এ তোমার মনের কথা নয় আকাশ। হ্যাঁ, এটাই আমার মনের কথা, এটাই সত্য। তোমার জন্য আমি পঙ্গু হয়ে গেছি, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আজ থেকে তুমি আমার কাছে মুক্ত, তুমি আর কোনোদিন এখানে আসবে না। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। না না, তোমার সামনে তুমি ঠিকই বলেছ আকাশ, তোমার কাছ থেকে আমার ভালোবাসার সবচেয়ে দামি উপহার আজ আমি পেয়েছি। আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমার দেওয়া পুরনো উপহার এই মালা তোমাকে আমি ফিরিয়ে দিলাম। আমি তোমার ভালো চাই বিজলি, এছাড়া যে আমার আর কোন উপায় ছিল না। আমি আমার পঙ্গু জীবনের সাথে তোমার সুন্দর জীবনকে জড়াতে চাইনি বিজলি, জড়াতে চাইনি। তাই আমি তোমার সঙ্গে মিথ্যে অভিনয় করেছি, ভালোবাসার যুদ্ধে আজ আমি তোমার কাছে চিরদিনের জন্য হেরে গেলাম, চিরদিনের জন্য হেরে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও বিজলি, ক্ষমা করে দিও। আজ আমি পঙ্গু, আজ আমি পঙ্গু, 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 আজ আমি পঙ্গু বিজলি, পঙ্গু। আরে বিজলি তুই আয়, ভিতরে আয়, রাখ আমি নিচ্ছি, আয়। বস, এবার বল কি খবর, কেমন আছিস? হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে চলে এলাম, তাই তোকে বলার সুযোগ পাইনি। আশা, কার সাথে কথা বলছো? এই বলো তো কে। আরে আমাকে পরিচয় করিয়ে দিতে হবে না, ইনি হলেন যে তোমার সবচেয়ে প্রাণপ্রিয় বান্ধবী বিজলি। কি, আমি ঠিক বলেছি না? হ্যাঁ তুমি ঠিক বলেছো বিজলি, ও হচ্ছে আমার উনি। আশা, আমি এসেছি একটা চাকরির খোঁজে, তাই তোদের এখানে কয়েকটা দিন থাকবো, চাকরিটা হলেই চলে যাবো। এইখানে থাকতে হলে প্রতি মাসে 500 টাকা করে ভাড়া দিতে হবে, পানির বিল কারেন্ট বিল আলাদা, থাকার জন্য আলাদা কোনো ঘর নেই, থাকতে হলে আপনাকে এই ড্রয়িং রুমে থাকতে হবে। বলুন আপনি রাজি? হ্যাঁ আমি রাজি। ঠিক আছে, তাহলে আমার আর কোনো আপত্তি নেই, তোমরা দুজন বসে গল্প করো, আমি আমার কাজ সেরে আসছি। বিজলি কি ব্যাপার, এবার খুলে বল তো, কি হয়েছে তোর? ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এ সব কিছু আমার ভাগ্যের নির্মম পরিহাস বলে মেনে নিয়েছি আমি। আকাশ, আকাশ আমাকে ভুলে গিয়েছে, তাই ওকে আমি ভুলে যেতে চাই। ওর কাছ থেকে আমি অনেক অনেক দূরে থাকতে চাই। এসব কথা পরে হবে, খাবি চল।